প্রিয়বধূর হত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য রানীগঞ্জ থানা এলাকায়। মেয়ের মায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝামেলা ঝঞ্ঝাট লেগেই ছিল মেয়ের পরিবারে। শুক্রবার রাত 11টায় শেষ ফোনে কথা হয়, তারপর আর কথা হয়নি। জানা গিয়েছে স্বামী স্ত্রী একই ঘরে শুয়েছিল, আর সেই ঘরের সিলিংয়ে কীভাবে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হতে পারে এক মহিলা, যে তার স্বামী কিছুই বুঝে উঠতে পারে না, তা অনেকটাই ভাবিয়ে তুলছে তাদের। একই সাথে তাদের দাবি, যে বাড়িতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে বাড়ির দরজা খোলা ছিল, তাহলে কেনই বা সেই বাড়ির মধ্যে কেউ দেখতে পেল না এই ঘটনা, যা অনেকটাই ভাবিয়ে তুলেছে মেয়ের মা চায়না মল্লিক সহ তার পরিবার পরিজন ও প্রতিবেশীদের। শনিবার এ বিষয়ে রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ এই মৃত্যুর ঘটনার খবর পেয়ে দ্রুত দেহ উদ্ধার করে দেহটিকে ময়নাতদন্তের জন্য রানীগঞ্জ থানায় নিয়ে আসে। এ বিষয়ে মৃতের বাড়ির সদস্যরা মেয়ের শ্বশুর বাড়ির বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় পুলিশ মৃতার স্বামী রাহুল মণ্ডল ও তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিত। এসে হয়েছে আমার মেয়ের সাথে সবসময় টর্চার করতো। কে কে টর্চার করতো? স্বামী করতো, ননদ করতো, শাশুড়ি করতো, শ্বশুর করতো। সবসময় বলতো মা আমাকে এইভাবে মেরেছে, মা আমাকে ওইভাবে মেরেছে, মা আমি থাকবো না, না শ্বশুর বাড়িতেই তো থাকতে হবে, মেয়েকে কি বাপের বাড়িতে রাখা যায়? রাখা যায় না। বুঝাই টুজাই পাঠাতাম, আবার এমনি করতো এমনি করতো। নিয়ে এবারে রাত্রে আমাকে 11টার সময় ফোন করলো, কালকে কালকে 11টার সময় ফোন করেছে, কিন্তু ওকে কথা বলতে দেই, ফোনটা কেটে দিলে। যাই আমি ফোনটা রিসিভ করলাম, ফোনটা কেটে দিলে, তখন আমি শুনতে পাচ্ছি কি ওদের ঝগড়া হচ্ছে। কি কারণে ঝগড়া করতো? কি কারণে ঝগড়া করতো? মানে মেয়েটা আমার পাতলা ছিল, মেয়েটা পাতলা ছিল, ওর লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল, মেয়েটা আমার পাতলা ছিল, মানে ছেলেটার হয়তো অন্য কারোর সাথে মানে রিলেশন ছিল, ওই জন্যে আমার মেয়েকে দেখতে পাচ্ছি না। প্রায় কতদিন থেকে অশান্তি চলছিল এটা? কতদিন মানে বাচ্চাটা হওয়ার পর। কত বছর হয়েছে বাচ্চাটা? 5 বছর হচ্ছে। জামাই কি করে আপনার? জামাই আমার গ্যারেজে কাজ করে। কি নাম জামাই? রাহুল মণ্ডল। কি দাবি আছে আমাদের এখন? দাবি আমরা শাস্তি চাই, আমরা এর বিচার চাই। আপনি কি? আমি ওরা মা, আমি মেয়ের মা। কি নাম আপনার? আমার নাম চায়না মল্লিক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে শালবন দামরা আসানসোল। আমার মানে বোনের সুসাইড কেস শুনে আমরা এসেছি, ওর জামাই ওকে মেরে দিয়েছে, তার জন্য আমাদেরকে ফোন করেছিল 5টার সময়। আমরা না আসা দরুন ওরা লাশ খুলে থানাতে দিয়ে চলে এসেছে। আমরা এসে থানাতে দেখলাম যে পুরো মুখে চোখে দাগ আছে, গলা দেবে মেরে দিয়েছে বোনকে, একদম পুরোপুরি মার্ডার কেস। কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে হওয়া মোটামুটি 7 বছর হলো, 8 বছর, 4 বছরের একটা ছেলে আছে, একদম পুরো গলা দেবে মেরে দিয়েছে, গলায় দাগ আছে, একদম পুরো মার্ডার কেস। কোথায় বিয়ে কোথায় হয়েছিল? বিয়ে দুর্লভপুর, বল্লভপুর হয়েছে, পালপাড়ায়। তো আজকে আপনারা কার বিরুদ্ধে অভিযোগ, কার বিরুদ্ধে অভিযোগ করছেন? ওর স্বামীর নাম হলো রাহুল মণ্ডল, আর ওর বাবার নাম হলো বুদ্ধদেব মণ্ডল। কি মনে হচ্ছে কে মেরে দিয়েছে? ওরা দুজন মিলে মেরে দিয়েছে, পুরো ফ্যামিলি মিলে টার্গেট করে মেরে দিয়েছে আমার বোনকে। কি মনে হচ্ছে? পারিবারিক অশান্তি লেগে থাকতো? কি পারিবারিক অশান্তি? জামাই প্রায় দিন ঝগড়া করতো, বোন আসতো, হ্যাঁ, অন্য কিছু কোন কোন হেনা তেনা দাবি করতো, সবাই মিলে বাড়ির লোক মিলে মেরে দিয়েছে ওকে। আপনারা কি চাইছেন? আমরা এর বিচার চাই। কি নাম ছিল মহিলাটা? মেয়েটার নাম আমাদের চৈতালি। কি কত বয়স? চৈতালি মল্লিক ছিল, তারপর মণ্ডল হয়েছে। প্রায় বয়স কত আনুমানিক? বয়স ওর আনুমানিক 22 বছর হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম জয়ন্ত মল্লিক। আপনার পরিচয় কে লাগে আপনার? আমার বোন। আপনাদের বাড়ি কোথায় অ্যাকচুয়ালি? মেয়ের বাড়ি? আমাদের বাড়ি হলো আসানসোল সাউথ শালবন মল্লিক পাড়া।